এলম এমন বিষয় গুনাহাতে ডুবে থাকা ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে আর এলম অর্জন করে আমলের পথে চলে তাঁক আর দৌলত অর্জন করে তাহলে সেই যে মানুষের চোখে ডাকাত ছিল চৌর ছিল ফাসিক ছিল পাপি ছিল গুনাহগার ছিল আর জানি না আরও কি কী ছিল সে তাওবা করে ইলমের কারণে ওই মর্যাদায় গিয়ে পৌঁছে যে বড় বড় লোকেরা তার হাত চুম্বন করে তার সামনে বিনীত হয়ে বসে তার সামনে নম্র হয়ে দাঁড়িয়ে থাকে সম্মানের কারণে মাথা ঝুঁকিয়ে রাখে বিনীত হয়ে দোয়া প্রার্থী হয় কেন কারণ তিনি এলমের অধিকারী এমন সমাজ থেকে বেড়ে ওঠা ওই ব্যক্তি যেই সমাজের সামগ্রিকভাবে কোনো মর্যাদা ছিল না ওই এলাকার ওই এলাকার মানুষের কোনো গুরুত্ব ছিল না কিন্তু যখন সেখান থেকে একজন আলিম তৈরি হয় ওই এলাকাকে সারা দুনিয়াতে প্রসিদ্ধ করে দেয় ওই আলিম ওই এলাকার জন্য সম্মানের বিষয় হয়ে দাঁড়ায় তখন ওই এলাকার সবাই গর্ব করে বলে যে ভাই অমুক আলিম আমাদের এলাকার বাসিন্দা তিনি তো আমাদের এলাকার আর যখন কোনো অঞ্চলের ইতিহাস লেখা হয় তখন সেখানে সবার আগে যে ভালো বিষয়গুলো আলোচনা করা হয় এর মধ্যে এটা থাকে যে এটা বহু জ্ঞানীগুণীর জন্মস্থান বহু প্রসিদ্ধ ব্যক্তিত্বের জন্মস্থান এখানকার লোকেরা বড় বড় কীর্তি রেখে গেছে এখানে অমুক অমুক ওলামা তাদের জন্ম শৈশব বেড়ে ওঠা এখানে অমুক ওলামা নিজের খিদমত আঞ্জাম দিয়েছেন তো বিষয়টা কি একজন ব্যক্তি একজন সাহেব ইলম নিজের পরিবারের জন্য নিজের এলাকার জন্য নিজের বন্ধুদের জন্য শহরবাসীর জন্য গৌরব এবং সম্মানের কারণ হয়ে যায় আপনারা নিজেরা দেখেছেন যে যারা বড় আলিম আছেন তাদের বন্ধুরা অনেক গৌরবের সাথে বলে অমুক আলিম আছে না উনি আমার ছোটকালের বন্ধু ওই আলিম সাহেবের সাথে একসাথে খেলেছি স্কুলে গিয়েছি আমরা একই গলিতে থাকতাম একই মহল্লায় থাকতাম আর একই শহরে থাকতাম তেরো পুরুষে গিয়ে তাদের বংশের সাথে আমাদের বংশ মিলে যায় অর্থাৎ অনেক দূর থেকে মানুষ তার সাথে সম্পর্ক তৈরি করতে চায় কারণ ওই সাহেব ইলমকে মর্যাদা দিয়েছে তাকে সমাজে সম্মানিত ও প্রতিষ্ঠিত করেছে তার সাথে নিজেকে সম্পর্কিত করাও ইলমের কারণে সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এটা হচ্ছে ইলমের ওই ফজিলত যা প্রত্যেক সুস্থ বিবেকের অধিকারী আর সঠিক দৃষ্টিভঙ্গির অধিকারী ব্যক্তি খুব সহজভাবে বুঝতে পারে